মোদী সরকার অবশেষে লকডাউন করে করোনা মোকাবিলার সিদ্ধান্ত নিল কিন্তু দেশে করোনায় মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলছে এই ভাইরাসের সংক্রমণ রুখতে রাষ্ট্রনীয় দিল্লি সহ দেশের 80টি জেলাকে মার্চ মাস জুড়ে পুরোপুরি লকডাউন করে রাখার ঘোষণা করল কেন্দ্র এর মধ্যে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাইর মতো চারটি বড় শহরকে পুরোপুরি তালাবন্ধি করা হবে সিদ্ধান্ত অনুযায়ী উত্তর প্রদেশে মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা, রাজস্থান কর্ণাটক তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে করোনা আক্রান্ত 80টি জেলাকে পুরোপুরি লকডাউন করা হবে 31 মার্চ পর্যন্ত এই সংক্রামক রোগ রুখতে মালগাড়ি ছাড়া সমস্ত ট্রেন করছে রেলওয়ে একত্রিশ মার্চ পর্যন্ত দূরপাল্লার ট্রেন ছাড়াও লোকাল ট্রেন মেট্রো বন্ধ থাকবে আন্তরাজ্য বাস চলাচলের পাশাপাশি জেলাগুলিতে সরকারি ও বেসরকারি বাস চলাচলও বন্ধ থাকবে এদিন সমস্ত অফিস আদালত ব্যবসায়িক প্রতিষ্ঠান শপিং মল সিনেমা হল সহ কলকারখানাও বন্ধ রাখার প্রস্তাব নেওয়া হয়েছে এই বৈঠকে তবে জরুরি পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখার কথা বলা হয়েছে স্বাস্থ্য বিদ্যুৎ সহ বিভিন্ন জরুরি পরিষেবা চালু থাকবে ওষুধের দোকান ছাড়াও মুদি দোকান এবং মাছ মাংস ফল সবজির বাজারও একত্রিশ মার্চ পর্যন্ত খোলা থাকবে ভিড় ঠেকাতে কিংবা জনবহুল জায়গাগুলিকে ফাঁকা করে দিতে সরকারের এই পদক্ষেপ লকডাউনের আওতায় থাকা জেলার শহর গ্রামের কয়েক কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়বেন এই সময়কালে কর্মস্থলে যেতে পারবেন না লক্ষ লক্ষ মানুষ যারা দিন আনে দিন খায় এমন মানুষ চরম দুর্ভোগে পড়বেন তা বলার অপেক্ষা রাখে মতো ইতিমধ্যে আটকে থাকা মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণে খাবার পানীয় মতো প্রয়োজনীয় জিনিসের সরবরাহের দাবি জানিয়েছে বামপন্থীরা এমনকি বিনা অর্থে রেশন দেওয়ার দাবি জানানো হয়েছে যদিও এই বিষয়ে এদিনও নিরত্তর মোদী সরকার এদিকে রেলওয়ে ঘোষণা করেছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে দেশের সমস্ত অংশে পণ্য বহনের পরিষেবা বা নিয়মিত চালু থাকবে ফিয়ার রিপোর্ট চ্যানেল তিন রাত